আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক। শিক্ষিত লোকেরা কেন কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন, যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে? ভাই আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কিয়ামতের দিন বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না, তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কিয়ামতের দিন, পরকালের জীবন ইত্যাদি? ভাই একটা উপায়, আমি একথা আগেও বলেছি, সেটা হলো কোরআন শরীফের 80% সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি 20%-এর কথা আমরা জানি না। আমার যুক্তি বলে এই 20%-ও সঠিক হবে, এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম। আরেকটা উপায়ে আপনি এই শিক্ষিত লোকদের বোঝাতে পারেন, একটা সহজ প্রশ্ন করবেন, সহজ একটা প্রশ্ন করবেন, চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। ভাই বললেন এটা খারাপ। ধর্ষণ ভালো না খারাপ? খারাপ। খারাপ, ভাই বললেন খারাপ। আমি এখন বলবো, শিক্ষিত লোকদের প্রশ্ন করব, যারা কেয়ামতে বিশ্বাস করে না, পরকালের জীবনে বিশ্বাস করে না, তাদের বলবো আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ? মাত্র একটা? আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ? মানুষ খুব সাধারণভাবে বসবাস করে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। তারা খারাপ কাজ করে? মানুষ আসলে খুব সাধারণভাবে থাকে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। আমি কথাটা বুঝলাম না। সে যাই হোক, যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না, তিনি অনেকগুলো কারণ বলবেন, যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে। এখন আমি বললাম, ধরুন আমি একজন স্মাগলার, ধরুন আমি স্মাগলার, আমাকে প্রমাণ করে দেখান কেন চুরি করা খারাপ। দেখুন, অন্য মানুষের ক্ষতি করছি কিনা সেটা দেখার দরকার নেই আমার, আমার কিছুই হবে না যদি চুরি করি। যদি কারো মানিব্যাগ থেকে 1,000 টাকা চুরি করি কোনো পথচারীর কাছ থেকে, আমি ভালো রেস্টুরেন্টে যেতে পারবো, আমি সেখানে ডিনার করতে পারবো, লাঞ্চ করতে পারবো, সিনেমা দেখতে পারবো, লাইফটা এনজয় করতে পারবো, কেন খারাপ হবে? কেউ হয়তো বলবে অন্য কারো থেকে চুরি করলে একদিন অন্য কেউ আপনার চুরি করবে, আমার কেউ চুরি করতে পারবে না, আমি একজন মাফিয়া। আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন মাফিয়া, আমার সঙ্গে 1,000 বডিগার্ড থাকে, সবার হাতে AK-47 আছে, সবার সাথে AK-47 আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমি সবার ক্ষতি করতে পারি, আমার সাথে 1,000 বডিগার্ড থাকে, কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না, তাদের পাহারা দেওয়া হয়। এখন আমি আপনাকে বলছি, প্রমাণ করে দেখান যে চুরি করাটা খারাপ। একটা কারণ দেখাবেন, দুটো নয়, কেন এটা খারাপ দেখাতে পারলে আমি আর এই কাজ করব না। আমি একজন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি যেটা বলবেন, আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি প্রমাণ করে দেখান যে এটা খারাপ। কেউ হয়তো বলবে যে দেখেন এটা মানবতার বিরুদ্ধে, আমি বলবো যে মানবতার এইসব আইন কে বানিয়েছে, কে বানিয়েছে? আমি এসব বিশ্বাস করি না, আমি লাইফ এনজয় করছি। যদি আমি 1,000 টাকা চুরি করি, যদি আমি 1,00,000 টাকা চুরি করি, লাইফ এনজয় করতে পারবো, নতুন একটা ফ্ল্যাট কিনতে পারবো, আমি বিদেশে যেতে পারবো, কেউ আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি মাফিয়া। কেউ কেউ বলবে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দেবে, আমি বললাম সব পুলিশই আমার পকেটে, আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে। আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে, যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে, অনেক মন্ত্রী মিনিস্টারও পকেটে আছে, কেউ তাদের ক্ষতি করতে পারে না, পুরো পৃথিবী জুড়েই দেখতে পাবেন। আমি বললাম ধরুন আমি একজন মাফিয়া, আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ, তাহলে আমি করব না। আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি, যৌক্তিক হয়নি কোনোটাই। তখন আমি তাদের বললাম ঠিক আছে, এখন ধরুন আপনি একজন মাফিয়া আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন চুরি করা খারাপ, কেন ধর্ষণ খারাপ। সে লোক খুশি, এতক্ষণ জাকির আমাকে নিয়ে খেলেছে, এখন আমি তাকে নিয়ে খেলবো। আমি তখন তাকে বলবো চুরি করা যে খারাপের কারণ, ধরুন আপনি একজন মাফিয়া, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, মেনে নিলাম। ইহকালের পৃথিবীতে পুলিশ আপনার পকেটে, মিনিস্টার আপনার পকেটে আছে, কিন্তু পরকালের জীবনে আপনি এসবের জন্য দায়ী থাকবেন। আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষের বানানো আইন, মানুষের আইনের কথা বলেন, আমি মুসলমান হিসেবে বলছি, ধরুন আপনি মাফিয়া, আমি মুসলমান হিসেবে বলছি, বোঝানোর চেষ্টা করছি কিয়ামত আর পরকালের জীবন সম্পর্কে। আমি আপনাকে বলছি ধরুন আপনি একজন মাফিয়া, অনেক মানুষ আপনি খুন করেছেন, এই পৃথিবীতে রক্ষা পেলেও পরকালে রক্ষা পাবেন না। আপনাকে প্রশ্ন করলাম, ধরেন একজন স্মাগলার, সে 100 জন মানুষ খুন করেছে, আপনার কি মনে হয় না তার শাস্তি হওয়া উচিত? কোথায় শাস্তি পাবে? আমরা দেখি অনেক স্মাগলার খুব ধনী, তাদের প্রাসাদ আছে, লাইফ এনজয় করে, আর স্বাভাবিকভাবে তারা মারা যায়, কেউ হয়তো অপঘাতে মারা যায়, অনেকে স্বাভাবিক মারা যায়, এদের কি শাস্তি হওয়া উচিত নয়? হিটলার, হিটলারের নাম শুনেছেন?
হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। আপনারা জানেন, যদি আপনারা বলেন 6 লাখ মেনে নেব, যদি বলেন 6,000 সেটাও মেনে নেব। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাদের আইন হিটলারকে ধরে তাকে কি শাস্তি দিতে পারে? কোন শাস্তি? সর্বোচ্চ যেটা করতে পারে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে পুড়িয়ে মারতে পারে, কিন্তু এতে একটা মৃত্যুদণ্ডের শোধ হতে পারে, আর বাকি যারা মারা গেছে 59,99,999 জনের কি হবে? এখানে আমার যুক্তি বলে যে পরকালের জীবনে আল্লাহ তাকে দোজকে পাঠাবেন। আর পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করিবে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই, যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব। আল্লাহ যদি চান তিনি এই হিটলারকে 60 লক্ষবার পড়াতে পারেন, এমনকি তিনি এই হিটলারকে 1,20,00,000 পড়াতে পারেন। সেজন্য পরকালের জীবন না থাকলে পৃথিবীতে ন্যায় নীতি বলে কিছুই থাকবে না। তাহলে ধর্ষণ কেন খারাপ? কারণ যদি এই পৃথিবীতে রক্ষা পেয়েও যান আপনি পরকালে শাস্তি পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।